আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি ম্যাঙ্গো দিয়ে একটা সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কী দিয়ে কী কী বানাচ্ছি, কী দিয়ে কী দিচ্ছি না দিচ্ছি সেটা আপনারা দেখে শিখে নিতে পারবেন। যারা জানেন তো জানেন, যারা জানেন না আমার রেসিপিটা দেখে একটু হলে শিখতে পারবে। তাই আমি আজকে ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আম নিয়ে দুধ এক কাপ, চিনি এক কাপ আর নারিকেল গুঁড়া নিয়েছি। আমি বাজারি প্যাকেট যেটা সেইটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি নারিকেল নিয়েছি দুই কাপের মতো। এখন আমি নারিকেলটা গ্রাইন্ডার করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি গ্রাইন্ডার করে নিয়ে নিলাম। আর আম নিয়েছি একটার মতো। এখন দেখেন আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, চুলার আগুন দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা আম আমি গ্রাইন্ডার করে নিয়েছি, সেইটুকু দিয়ে দিলাম। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, চিনি গলে যাবে তারপরে আমি দিয়ে দিব বাকিগুলো। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গলিয়ে গেছে। এই তো এইভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। এখন আমি নারিকেলগুলো দিয়ে দেব। এই তো নারিকেল দিয়ে তারপরে আমি আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুই কাপ নারিকেল নিলে কতটুকু চিনি দিতে লাগে আর কতটুকু আম দিতে লাগে সেটা দেখতে পারছেন। যদি আপনারা নারিকেল বাড়িয়ে দেন তাহলে আমও বাড়িয়ে দিতে লাগবে, চিনি দুটুকু বাড়িয়ে দিতে লাগবে। এখন আমি সামান্য হাফ কাপের মতো আমি গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন গুঁড়ো পাউডার, না চাইলে আপনাদের মর্জি মতো অপশনাল থাকলো, যদি ইচ্ছে থাকলে টেস্ট হয় আর কি, আমি সেই জন্য দিয়ে দিলাম। এই তো এইভাবে আমি নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে নাড়তে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমার উপকরণগুলো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এই তো আর এই তো আমি নাড়াচাড়া করে আমার উপকরণগুলো শুকিয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর যদি মনে করেন আপনারা বুঝতে পারছেন না আমার ভিডিওর মাধ্যমে, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আমি সব বলে দেব। আর এই তো আমি একটা কেকের মল নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর সামান্য তেল দিলাম, যেহেতু এটা বাটার পেপার, তেল না দিলেও হয়, আমি দিয়ে দিলাম সেট হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি উপকরণগুলো কেকের মোল্ডে দিয়ে দিলাম। এই তো আমি বাদাম নিয়েছি, নিয়ে আমি কেটে ছোটো ছোটো করে নিয়ে আমি উপরে দেওয়ার জন্য, একটু সুন্দর লাগবে আপনাদের ঘরে। যদি এরকম বাদাম না থাকে, অন্য বাদাম দিয়ে আপনারা উপরে সাজ দিয়ে আপনারা ইচ্ছা মতো করতে পারেন, ডিজাইনগুলো করে দিতে পারেন। এই তো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমার আরও আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর আপনাদেরকে বলছি, যদি আমার ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে ডেইলি আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, যেভাবে করছেন সেইভাবে করে যাবেন।
এই তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এই তো আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিলাম। থেকে আমি ফ্রিজ থেকে এখন নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সন্দেশগুলো কিভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন আমি কেটে নেব, আপনারা আপনাদের ডিজাইন মতো কেটে নেবেন, আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর আরও একটি কথা বলবো, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য খুবই আনন্দিত আমি, আর খুব খুশি হই আপনাদের ছোটো ছোটো কমেন্ট পড়ে, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এই তো আমার ম্যাঙ্গো সন্দেশটা কী রকম হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।